নওগাঁয় রাসায়নিক পদার্থ দিয়ে দুই কৃষকের 10 বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ফসল হারিয়ে নিঃস্ব কৃষকেরা বিচারের আশায় ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। ওপরের চাপ আছে জানিয়ে মামলা নেয়নি পুলিশ, উল্টো আদালতে মামলার পরামর্শ দিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের ধাসনগর গ্রামের রেজাদুল ইসলাম ও হারুন রশিদ 10 বিঘা জমিতে রোপণ করেছিলেন ধান। রাতের কোনো এক সময় রাসায়নিক পদার্থ ছিটিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে সব ধান। কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা দুই কৃষক বলছেন, দীর্ঘদিন ধরেই পাশের গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ তাদের। ফসল নষ্ট করার পেছনে তার হাত থাকতে পারে বলে ধারণা তাদের। এ বিষয়ে মামলা করতে চাইলে ফিরিয়ে দেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই জমিটা নিয়ে রাতের অন্ধকারে তারা শত্রুতামূলক আমাদের জমিতে বিষ প্রয়োগ করেছে। আমরা জমিগুলা ঋণ দেনা করে লাগাইছি, আমরা এখন পথে বসার মতো। আমরা তো খাবো কি, আমাদের পরিবার নিয়ে কিভাবে থাকবো? থানা এসে দেখে গেল, দেখে যাওয়ার পর থানা বললো তুমি পরের দিন আসো। ওসি সাহেব আমাকে বললো মামলা নিয়ে যাবো, তোমার করত করা যায় মামলা। এই কথা কওয়ার পর আমাকে ওখান থেকে তাড়িয়ে দিছে। তবে এমন অভিযোগ পাওয়ার কথা অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ফসল নষ্টের পেছনে যাদের হাত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গ্রামবাসীর। আইনের দৃষ্টিতে বা জমি জমা দখলের দৃষ্টিতে তারা নিতে পারতেছে না, এই জন্য এই ফসলটা তারা নষ্ট করেছে। ক্ষমতা থাকলে কিন্তু বৃষ্টি দেখেন বছর বছর ছেলে করে এলা ক্ষতি। এই যারা লাগাইছে ধানগুলো তাদের ঘরে তারা যে ভাত খাবে এই সময়টাও তাদের নেই। যে কিছু আবাদ করুক, আমার দেশে শত্রু হলেও আবাদ করলেও তো ধান মারা খেত মারা যাবে না, তো অবশ্যই বিচার হওয়ার দরকার। রাসায়নিক পদার্থ দিয়ে ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক। বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনকে একপেশে ও পক্ষপাতমূলক বলে আখ্যায়িত করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য আব্দুস সোবহান বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর তিনি আগের উপাচার্য মিজান উদ্দিনের সময়কালে নানান দুর্নীতি ও অনিয়মের ব্যাপারে জানতে পারেন। এসব বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেন তিনি। উপাচার্যের দাবি, এরই জেরে ক্ষুব্ধ হয়ে অপকর্মে জড়িতরা তার বিরুদ্ধে অসত্য ও বানোয়াট অভিযোগ তোলেন। এমনকি এসব দুর্নীতি নিয়ে ইউজিসিকে লিখিতভাবে জানানোর পরও তারা এক পেশে প্রতিবেদন দিয়েছে বলে দাবি করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। তাই বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বলা বাহুল্য এই প্রতিবেদনটি তাই একপেশে এবং পক্ষপাতমূলক। সুতরাং আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহের বিচার বিভাগীয় তদন্তের আমি দাবি জানাচ্ছি।